একই সার্কেলের বন্ধু হয়েই বন্ধুকে ছুরি দিয়ে হত্যা করেছে সাকিব ও হৃদয় নামের এই দুই যুবক। যুবক হলেও তাদের কর্মকাণ্ড ছিল কিশোর গ্যাংয়ের মতো। সাকিব ও হৃদয় ছাড়াও এক বছর আগে মাদ্রাসা থেকে দাখিল পাশ করা রাকিবুল ইসলাম রিকাতের এই হত্যাকাণ্ডে আরও তিনজন জড়িত আছে বলে বলছে পুলিশ। মূলত নাদিয়া ইসলাম মিলি নামের এক মেয়ের ত্রিভুজ প্রেমের কারণেই এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা পুলিশের। প্রথমত রিকাতের সাথে যিনি ভিকটিম তার সাথে মেয়েটির সম্পর্ক ছিল, পরবর্তীতে তার সাথে সম্পর্কটা যখন খারাপ অবস্থা চলে যায় তখন আবার নতুন করে সাকিব নামে যে একজন আসামি আছে, মূলত যিনি চুরিগত করেছিলেন, তার সাথে মেয়েটি পুনরায় প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার দুপুরে আসামি গ্রেপ্তার প্রসঙ্গে সংবাদ সম্মেলনে এসব তথ্য সাংবাদিকদের বলেন দক্ষিণের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া। এই গ্রুপটা মূলত কিশোর গ্যাংয়ের সদস্য এবং তারা বিভিন্ন জায়গায় টিকটক টাইপের ভিডিও তৈরি করে এবং ঘটনার দিনও টিকটক ভিডিও এবং তাদের তৈরি এবং তাদের সাথে যে কয়েকদিন ধরে মনোমালিন্য চলছে সেটা মীমাংসা করবে এই মর্মে মিথ্যা আশ্বাস দিয়ে ভিকটিমকে ঘটনাস্থলে ওবার টেলিফোনে হৃদয় ডেকে নিয়ে যায় এবং সেখানে গিয়ে তাদের পূর্ব পরিকল্পনা তাকে হত্যা করে। কারণ হত্যা করে তারা এই যে চাকুটা দিয়ে তাকে পিঠে তিনবার আঘাত করেছিল এবং সামনে বেশ কয়েকবার আঘাত করে তাকে হত্যা নিশ্চিত করে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এবং তাদের পূর্ব পরিচিত একজন সিএনজি ড্রাইভার যার বাড়ির চন্দন এসে সেখানে গিয়ে তারা প্রথম আশ্রয় নেওয়ার চেষ্টা করে এবং তার বাসায় চাকুটি সেখানে রাখি এবং আমরা গতকাল রাতেই সেই ঘটনাস্থল থেকে আসামিদের দেখানো আমাদের চাকুটি উদ্ধার করা এবং চাকুটি এখনও রক্তাক্ত অবস্থায় আছে সেটি আমরা ডিএনএ ম্যাচিংয়ের জন্য ডিএনএল পাঠাবো। তাদের মধ্যে আসামি হৃদয় খেলা আবার হবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। কর্ণফুলী নদীর বলিরহাটের ঘাটকুল সুইসগেট এলাকায় এরা সবসময়ই যেত এবং টিকটক তৈরি করত সেখানে বন্ধুরা সবাই মিলে। ওই জায়গাটিকেই হত্যার জন্য বেছে নেয় হত্যাকারীরা। তো তাকে যে কোনোভাবে ইনফ্লুয়েন্স করে তাকে ওখানে নিয়ে যায়। এটা হচ্ছে কি আমাদের চাঁদগাঁও সীমানা এবং বাকুলি সীমানা মানে একদম কাছাকাছি, ওখানে নদীর পাড়েই নিয়ে যাওয়ার সময় বাকবিতণ্ডা করে। তাদের উদ্দেশ্য ছিল প্রি প্ল্যান্ড। আপনি এটা অনেকে দেখেছেন হয়তো বলতে ফেসবুকে তারা স্ট্যাটাস দিয়েছে একটা খেলা হবে এবং যে এই ছুরিটা দিয়ে কিন্তু তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। হত্যাকাণ্ডের এই ঘটনার পর পুলিশ নির্ঘুম থেকে অক্লান্ত পরিশ্রমের চেষ্টায় এই দুই আসামিকে ধরতে সক্ষম হয়েছে জানায় পুলিশ। এই হত্যাকাণ্ডের পুরো বিষয়টি আসামিরা স্বীকারোক্তিও দিয়েছে বলে দাবি পুলিশের। এদিকে তিন ছেলে এক মেয়ের মধ্যে ছোট ছেলে রিকাতকে হারিয়ে দিনমজুর বাবা দাবি করছেন হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শুধুই ফাঁসি। জানি ছেলে আমি উপযুক্ত বিচার চাই, রুমিন চৌধুরী, চটপলা টিভি। চটপলা টিভি ইতিহাস ঐতিহ্যের প্রতিচ্ছবি।